তারপরে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে সিটি চয়েস মিউজিকের পক্ষ থেকে নতুন শক্তিটি ভূতের গল্প নিয়ে। চাচির মেয়ের সাথে বা আপনার সাথে যে বিষয়গুলো ঘটেছে, যেটা এখন আপনি ফিল করছেন, বই নিয়ে বেড়াচ্ছেন নিজের ভেতরে, সেটা শুনতে চাই দর্শক। আমি সুরাইয়া আক্তার স্মৃতি, গৃহিণী এবং আমার একটা বেবি। তো আমার বিয়ের আগের ঘটনা, তখন আমি একটা ছোট আমি বলা যায়। তো আমার মানে চাচা চাচি বড় চাচা মেজো চাচার সাথে এক গ্রামের একটা বিয়ের অনুষ্ঠানে ক্যানিগঞ্জে গিয়েছিলাম। তখন মেজো চাচির কিছুদিন আগেই তার একটা বেবি হয়েছিল, ওই বেবিরও সেটা তার জীবনের ফার্স্ট ভ্রমণ ছিল ফ্যামিলির সাথে। তো আমরা যাওয়ার পরে যেতে যেতে, তো যখন আমরা মানে ক্যানিগঞ্জ পার হই, তখন ক্যানিগঞ্জে যাওয়া নদী পথ সেতু টেতু ছিল না। তো যখন গ্রামের কাছে কাছে যাই, তখন একটা বাসার পার হওয়ার সময় দেখলাম বাচ্চাটা প্রচন্ড ভাবে কান্নাকাটি শুরু করেছে। আর বিষয়টি কি এরকমই যে এর আগে সে একদমই সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কান্নাকাটি করছিল না, ওই বাচ্চার ঠিক ওই মুহূর্তেই নিচের থেকেই সে কান্না শুরু করে দিল। ঠিক ওই মুহূর্ত থেকেই বাসারের ওখান থেকে বেবিটা প্রচন্ড কান্নাকাটি শুরু করলে আমরা কোনোভাবে তাকে সামাল দিতে পারতেছিলাম না। বেবির কান্না হঠাৎ করে কেন কান্না, কি তার সমস্যা হতে পারে, এইসব কথা বলতে বলতে ভাবতে ভাবতে আমরা বাড়ির বাসায় ফিরি, গ্রামের বাড়িতেই। ওখানে ওই দিন আর ঢাকায় ফেরা হয়নি। তো গ্রামের বাড়িতে ফেরার পরে তো বেবি কান্না করতে যতক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, রাত্র প্রায় মানে সন্ধ্যা পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। উঠে দেখি যে দক্ষিণ দিক থেকে ওই জায়গাটা আসলে আমাদের বাড়ির পিছন সাইড, ওটা একটা জমনা জায়গা। ওখান থেকে দেখি ওর মা আমাদের মেজো চাচা উনি আসতেছে। না ও বাবু কি হয়েছে, কি এত কান্নাকাটি কিসের, বেটটা এখনো কান্না করতেছে না, থামো থামো কান্না করে না, ও ও না, হ্যাঁ দেখ কি হয়েছে, কি না ও বাবু কি হয়েছে, কি কি না দেখেন না এখনো কাঁদতে, সেই কখন থেকে কাঁদতে থামে না। চাচি ছিলেন এত তাড়াতাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ড্রেস চেঞ্জ করবো তো কি করবে, ওই একই ড্রেস পরে বসে থাকবে? না চাচিকে
তো বাইরে দেখে আসলাম, এত তাড়াতাড়ি এসে ড্রেস তো চেঞ্জ করে ফেললাম। আমি তো কখন থেকে তোমার আব্বুর সাথে বসে কিরে বল তুই? না মা, সত্যি কথা বলছে চাচি, এই যে এক্ষুনি আমাদের কাছ থেকে আপনাদের কোলে নিয়ে কান্না থামায় গেছে, সত্যি কথা বলছে তো। বলে কি? হ্যাঁ বাইরে আপনার কাঁদতে ছিল, উনি এসে নিছে, নিয়ে কান্না থামায় আবার জঙ্গলের দিকে চলে গেছে। চাচি আপনি কিন্তু বাইরে ছিলেন। এই কথা অত বেশি বলিস না, যা ড্রেস চেঞ্জ করে তোরা রেস্ট নিয়ে যা। হ্যাঁ সত্যি চাচিকে তো আমি বাইরেই দেখা, সেটা যে জঙ্গলের দিকে গেল। কি বলে না বলে হাবি জাবি কথা, যা একা একা যাবে। কি বলতে যাও পাগলের মতো, আই যা কাপড় চোপড় চেঞ্জ করে যা রেস্ট নিয়ে যা। Ha 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 ha!